লজ্জা করে না চটি ছেড়ে আপনি বুট জুতো চাটতে গেছেন নিজের পাপ ঢাকতে? মন্তব্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রামে তৃণমূলের নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, শুভেন্দু বাবু যে পাপ করে গেছেন সেই পাপে প্রায়শ্চিত্ত করছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তিনি বর্তমানে চটি ছেড়ে বুট জুতো চাটতে শুরু করেছেন নিজের পাপ ঢাকতে। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, লোডশেডিং করে বিধায়ক হয়েছে শুভেন্দু। তিনি এও বলেন, শুভেন্দু বাবু এত পাপ করেছেন যে আপনাকে ধোপা ঘাটে নিয়ে গিয়ে আচ্ছা করে আছাড় না মারলে আপনার পাপ ধোয়া যাবে না। অন্যদিকে সায়ন্তিকার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করছে বিজেপি। অবশ্যই উনি আপনার উনি একটা মানে সার্টিফাইড চোর, ঠিক আছে, উনি অফিসিয়াল চোর, ওয়েবসাইটে ওনার চোরের তালিকায় নাম আছে। নির্লজ্জের মতো উনি নিজে পা মানে পা জড়িয়ে ধরে কেঁদে উনি বুট চাটছেন, যার সাথে এত বছর থেকে উনি রাজনৈতিক ওনার কেরিয়ার বানালেন, ওনার সহকর্মী, ওনার বড় দিদি বা যাই বলো না কেন, এত বছর তো একসাথে পথ চলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনার বাবাকে, ওনার দাদাকে, ওনার গোটা গোষ্ঠীকে বুক ভরে প্রাণ ভরে সমস্ত দিয়েছে, সম্মান, পাওয়ার, পদ সব দিয়েছে, কিন্তু তারপরেও তো উনি চটি আর ভালো লাগছে না, এখন ওনার বুট চাই, কারণ পাপটা এত করেছে ওই বুট চাটলেও ওর ওনার পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে। হ্যাঁ, কারণ এখন যখন বুট চাটছেন তখন অভ্যেস হয়তো তখনও চটি চাটার ছিল, আপনাদের কি মনে হয় চটি চাটতেন না? তাও চটি চাটলে নয় উন্নতিটা বজায় থাকতো, উনি অব্যাহত রাখতে পারতেন ওনার রাজনৈতিক ক্যারিয়ারে উন্নতিটা, হট করে লোডশেডিং হয়ে গেল বুট চাটতে গিয়ে। বিরোধীরা তো অনেক কিছু চায়, কিন্তু যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে প্রস্থান করছে তাদের কথা বেশি কান না দেওয়াই ভালো। এই বিষয়ে আমি কথা তোমার হয়ে গেছে, আমার এদের হয়নি। দেখুন, সায়ন্তিকার মুখে যে ভাষাটা শুনলাম আমরা, যা নতুনত্ব কিছু নাই, এটাই তৃণমূলের কালচার, যে সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার মুখেও এরকম ভাষা, সেজন্য তাদেরও যারা সাঙ্গভঙ্গ যারা আছেন যারা কার্যকর্তা তাদের মুখে ভাষা থাকবেই তো। আজকে সায়ন্তিকাকে কলকাতায় এসে তিনি দাঁড়িয়েছিলেন বাঁকুড়াতে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে দুগাল ছাপ্পড় মেরেছে, তার সাথে তাদের লজ্জা কিছু নেই, সেজন্য তারা আবার ভাষা বলছে। আগামী দিনে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার গালেও আর দুটো ছাপ্পড় মারবেন, মানুষ তৈরি আছেন দেখবেন, এখান থেকে তাকে চিরতরে বিদায় দেবেন তৃণমূলকে এবং সায়ন্তিকা ব্যানার্জিকে। আগে শুভেন্দু বাবু আপনি এত পাপ করেছেন, এত পাপ করেছেন, এত পাপ করেছেন না যে আপনাকে ধোপা ঘাটে নিয়ে গিয়ে আচ্ছা করে হাজারখানা আছাড় মারলে এই জন্মে আপনার পাপ ধোয়া যাবে না। আপনি পাপী, আপনি লোকসভার নেতা, আপনি লোকসভার বিধায়ক, এটাই বাস্তব।